নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালি অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, বাসন্তী পোলাও। এটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা চাইলে এটা চিকেন কষা, আলুর দম সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে এক বাটি পরিমাণ চাল নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি। চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা আমি 3-4 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি জল ছেঁকে ছেঁকে চালটা আমি একটা পাত্রের মধ্যে তুলে জলটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চালটা আমি একদম শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার আমি একের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। সমস্ত কিছু একবার ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সব কিছু একবার ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আমি চালটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়া বসিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড তেল। আর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এবারে একে একে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 1টা দারচিনি, 2টো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটাও আমি 1-2 মিনিটের মতন একটু ভেজে নেব। কাজু কিশমিশটা 1-2 মিনিটের মতন একটু লালচে কালার আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চালটা। চালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। চালটা আমি 5-6 মিনিটের মতো সময় ধরে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। চালটা 5-6 মিনিটের মতন সময় ধরে একটু ভেজে নিয়েছি। চালটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি এই বাটিটা মেপে, এই বাটির 1 বাটি চাল আমি এখানে নিয়েছিলাম, ঠিক সেই কারণে এই বাটি মেপেই এই বাটির 2 বাটি জল এখানে আমি অ্যাড করে দেব। আপনাদের খেয়াল রাখতে হবে, আপনার যদি 1 কাপ পরিমাণ চাল নেন তাহলে ঠিক সেই কাপ মেপেই 2 কাপ পরিমাণ, মানে তার ডবল জল অ্যাড করতে হবে। জলের পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে পোলাওটা কিন্তু ঝুরঝুরে হবে না, আর যদি জলটা কম হয়ে যায় তাহলে চালটা সেদ্ধ হবে না। এগুলো আপনাদের লক্ষ্য করতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 7 মতন লবণ, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য 4টি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 10-12 মিনিটের মতন আমি রাইসটা হতে দেব। এই রান্নাটা পুরোটা করতে আমার সময় লাগবে 10-12 মিনিটের মতন। 10-12 মিনিট হওয়ার আগেই মাঝে আপনাদের একবার ঢাকাটা খুলে চেক করে নিতে হবে চালটা সেদ্ধ হয়েছে কি না। দেখতেই পাচ্ছেন চালটা অনেকটাই কুক হয়ে এসছে। এবার আমি সব কিছু একবার ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 7 মতন চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে দেবেন। সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেব। হালকা হাতে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। আবারও আমি এটা ঢাকা দিয়ে 5-6 মিনিটের মতন কুক করে নেব। 10-12 মিনিট হয়ে গেছে। এবার এই ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আর এটা আরও ঝরঝরে হবে যখন এটা পুরোটা ঠান্ডা হয়ে যাবে। এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এটা পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে। কতটা ঝরঝরে হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। একদম পারফেক্ট ঝরঝরেভাবে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করে নিতে পারেন। এবার আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এবার আমি পোলাওটা একটা বাটির মধ্যে তুলে নেব, বাটিটা আমি পুরো ভর্তি করে পোলাওটা তুলে নেব। এবার এটা একটা চামচের সাহায্যে ঠিক এইভাবে চেপে চেপে এটা আমি সেট করে নিচ্ছি। এবারে এই বাটিটা একটা প্লেটের মাঝ বরাবর রেখে বাটিটা আমি উল্টে দেব। আপনারা চাইলে ঠিক এইভাবে সাজিয়ে আপনাদের প্রিয়জনের জন্য পরিবেশন করতে পারেন। খুবই সহজে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঝরঝরে বাসন্তী পোলাও। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর বাড়িতে এই একইভাবে আপনারাও তৈরি করে দেখুন। আর রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।